কালকে কত হাতে পায়ে ধরেছি সকালে কি বলি সমাদিতা রোগীর পরিবার তাদেরকে যেমনটা চিকিৎসকেরা জানিয়েছিলেন যে সি যেমনটা জানানো হয়েছিল যে এই শিশুটিকে অবজারভেশনে রাখার প্রয়োজন রয়েছে, অর্থাৎ লাগাতার যে মনিটরিং, লাগাতার যে নজরদারি, সেই নজরদারির প্রয়োজন রয়েছে এবং সেটা কোনোভাবেই ভর্তি না রেখে সম্ভব নয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শিশুটিকে এখনও অবধি কোনো মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি করানো সম্ভবপর হয়নি পরিবারের সদস্যদের তরফ থেকে। অর্থাৎ এখান থেকে একেবারে স্পষ্ট যে চিকিৎসা, যে অবজারভেশন, যে নজরদারি, যে মনিটরিং বিভিন্ন ফিজিক্যাল প্যারামিটার্সের প্রয়োজন ছিল সেটা এখনও অবধি করা সম্ভবপর হয়নি। রোগীর আত্মীয়রা তারা জানাচ্ছেন যেভাবে চিকিৎসার প্রয়োজন ছিল সেইভাবে চিকিৎসা এখনও অবধি হয়নি। কোথাও স্যালাইন দেওয়া হয়েছে, স্যালাইনের মাধ্যমে কিছুটা ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তব ছবিটা এখন এটাই যে প্রায় 26 ঘন্টার কাছাকাছি সময় পেরিয়ে গেলেও এখনো অবধি আক্ষরিক অর্থে যথাযথ যে চিকিৎসা সেই চিকিৎসাটা শুরুই করা যায়নি। হয়তো যে কারণে রোগীর পরিজনেরা, রোগীর বাবা, রোগীর মা, তারা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এসএসকেমের ট্রমা থেকে এসএসকেমের এমার্জেন্সি, আবার এসএসকেমের এমার্জেন্সি থেকে এসএসকেমের ট্রমা, কখনো বিআইএনের ওপিডি, বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন 26 ঘন্টার কাছাকাছি সময় ধরে। সমাজদাতা, এই ছবিটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্য ঠিক কতখানি ভালো বিজ্ঞাপন তা নিয়ে তো প্রশ্ন থাকবেই। একই সঙ্গে মমতা সরকারের মমত্বও কতখানি তা নিয়েও প্রশ্ন থাকবে। স্বাস্থ্য দপ্তরের অস্বাস্থ্যকর ছবি দেখানো বন্ধ না হলে চিকিৎসা করা নাও হতে পারে। এই হুমকি এই আক্রান্ত শিশুর মাকে দেওয়া হয়েছে, তিনি নিজের রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে জানাচ্ছেন। তারপরেও এই রাজ্যের এসএসকেএম হাসপাতাল নাকি রাজ্যের মধ্যে 1 নম্বর, এমনটা বারবার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, তার থেকে শুরু করে রাজ্যের অন্য নেতা মন্ত্রীরা। একদমই সমাজনেতা, দেখো আক্ষরিক অর্থে যে চিকিৎসার প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন পরিবারের সদস্যদের, পরিবারের সদস্যরা তারা জানাচ্ছেন যে তাদেরকে জানানো হয়েছিল ভর্তি রেখে অবজারভেশনে রাখতে হবে এই একরত্তি শিশুটিকে, কোথাও ভর্তি করা সম্ভবই হয়নি। সেক্ষেত্রে অবজারভেশন কিভাবে হবে প্রশ্ন থাকছে সমাদৃতা। এবং তুমি সকাল থেকে ভাস্কর নিজেই তুলে ধরেছো যে হয়রানির শিকার হয়েছে পরিবার, ঠিক কতটা হয়রানির শিকার হয়েছে ভাস্করেরই তুলে ধরার প্রতিবেদনে নজর রাখো। লেখা রয়েছে রিগ্রেট নো বেড ভ্যাকেন্ট, এমার্জেন্সি মেডিকেল অফিসারের সিগনেচার, এবং নিচে লেখা রয়েছে রেফার টু এনি মেডিকেল কলেজ, এবং রোগীর পরিবারকে দিয়ে লেখানো হয়েছে বেড নেই সেটা জানলাম। এবং বারবার বারবার করে এই অভিযোগ রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত রোগীর পরিবারকে নিয়ে, 3 বছরের রোগীকে নিয়ে চিড়িমিড়ি খেলছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গোটা রিপাবলিক বাংলা আপনাদের পাশে আছে, আমরা ততক্ষণ থাকবো ততক্ষণে ভর্তি হয় যতক্ষণে চিকিৎসা হয়। কেন আপনার তো সত্যি কথা বলছি মধুকল্পিতা, এটাই বোধ হয় থ্রেট কালচার, এটাই বোধ হয় স্বাস্থ্য ভবনের থ্রেট কালচার। পায়ে ধরেছিলি না, হাতে ধরছিলি না, পায়ে ধরছিলি তো মা, দেখো মায়ের চোখের জল। চুপ কর।
মিডিয়া বন্ধ করুন না আর নেবো না, সে মা তো সে কান্নাকাটি করবে আপনারা বন্ধ করুন আপনারা চলে যান, সে মা তো বলবে, সে যারা তো মা বোঝে, স্বাস্থ্য দপ্তর তো বুঝবে না, সে তো কান্নাকাটি করবো তো বলছে। কালকে সারা রাত্রি হাতে পায়ে ধরেছে যে মামা ছেলেটা ভর্তি করো, আমরা হাতে পায়ে ধরছি, ঘুরছেন 24 ঘন্টা 25 ঘন্টা হয়তো আর কিছুক্ষণ বা 26 ঘন্টা আমাদের বলতে হবে, তাদেরকে ভয় দেখানো। স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন আমরা জানি না এইভাবে কতটা ধামা চাপা দেওয়া যায় বাস্তব ছবিটা, যেখানে এই মায়ের চোখের জলটা তাহলে মিথ্যে, এই বাবার চোখের জলটা মিথ্যে, এই আত্মীয় স্বজনদের উদ্বিগ্ন মুখটা তাহলে কি মিথ্যে, নাকি এটাও স্বাস্থ্য ভবনের কাছে নাটক, কোনটা বলুন তো? আপনারা নাটক করছেন নাকি? সেটা আমাদের কাছে মনে হচ্ছে আমরা নাটক করছি। কালকে সারা রাত্রি থেকে আজকে পর্যন্ত আমরা চোখের জল পেয়েছি, এখানে কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছি, ওনারা ভাবছে আমরা নাটক করছি, আমাদের ইচ্ছে হয়েছে, শখ হয়েছে আমাদের। এই চোখের জলটা নাটক, এই কান্না, এই আর্তনাদ নাটক। চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের টেলিফোনে রয়েছে। সুবর্ণবাবু, সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে, নানান মানে বড় বড় প্রতিশ্রুতি আমরা শুনতে পেয়েছি, এবং হাসপাতালে গিয়ে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই যে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM, সেখানে একজন মা কান্নায় ভেঙে পড়ছেন এখনও। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি 12:16 এখনও পর্যন্ত 3 বছরের বাচ্চাটি কাল সন্ধ্যা থেকে ঘুরছে, চিকিৎসা পায়নি, চিকিৎসা দেওয়া হয়নি, হাসপাতাল কর্তৃপক্ষ তারা হুমকি দিয়েছে, কেন মিডিয়ার সামনে মুখ খুলেছেন, কি বলবেন আপনি, এই চলবে তবে রাজ্যে? না, এটাই তো আমরা বারবার বলছি যে এই হুমকি সংস্কৃতি সব জায়গায় চলছে, বিভিন্ন জায়গায় সারা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাটাই পুরো হুমকির উপরে এখন দাঁড়িয়ে রয়েছে, এবং এই যে সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম সহ স্বাস্থ্য ব্যবস্থার হাজার একটা রোগ আছে, শুধুমাত্র রেফারেন্স সিস্টেম না। আমরা বারবার বলছি যে স্বাস্থ্য ব্যবস্থাটা ভিতর থেকে ঝান্ডা হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, কিন্তু সরকারের নীতিই হচ্ছে যে এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়া। সরকার কোনোভাবেই চাইছে না যে মানুষ সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল থাকুক, সরকার বরং আমার আপনার করের টাকা দিয়ে স্বাস্থ্যসাথী করে বেসরকারি কর্পোরেট হাসপাতালের মুনাফা বাড়াতে, ব্যবসা বাড়াতে ব্যস্ত, ফলে হচ্ছে যে সরকার কোনোভাবেই করবে না, অন্ত যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি সবই অন্তঃসার শূন্য প্রতিশ্রুতি, এটা বারবার প্রমাণিত হচ্ছে এবং সেটা রাজ্যের মানুষও বুঝতে পারছেন, এবং আপনারা মিডিয়া যারা সংবাদ মাধ্যম তারা সেটা তুলে ধরছেন, সেটাতেই সরকারের রাগ হচ্ছে, প্রশাসনের রাগ হচ্ছে যে হচ্ছে কেন সত্যি কথাটা তুলে ধরছেন, যারাই সত্যি কথা বলছেন, চিকিৎসক হোক, নাগরিকরা হোক বা সংবাদ মাধ্যম হোক, তাদেরকে থ্রেট কালচারের মুখোমুখি, তাদের থ্রেটের মুখোমুখি হতে হচ্ছে, তারা নানানভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, তার সাহায্যতা করার চেষ্টা চলছে, এইটাই এই মুহূর্তে বাস্তবতা। বেশ, অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেমের সমস্যার কথাই বারবার বলছেন চিকিৎসকেরা। কালকে কত হাতে পায়ে ধরেছি, সকালে তুই বললি একটা মায়ের সরলতার সুযোগ নেওয়া, একটা মায়ের বাচ্চা তার মায়ের একটা সরলতার সুযোগ নেওয়া, তাছাড়া আর কিছু না। এটা ঠিক আছে, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।